আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের আসলে আমাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করব অ্যাসাইনমেন্ট প্রশ্ন নিয়ে। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। প্রথমত, এখানে আমরা মনে করে থাকি যে অ্যাসাইনমেন্ট তো আসলে দেখতে মনে হয় যেন এখানে সবগুলোই প্রশ্ন, কিন্তু এখানে মূলত একটাই প্রশ্ন। অ্যাসাইনমেন্ট লেখা যে অংশটা আছে শুধু অ্যাসাইনমেন্ট লেখা ঘরটাতে, ওইটাই মূলত প্রশ্ন। আর শিখন ফল আর বস্তু, এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে এগুলোর ভিত্তিতে আপনাদের লিখতে হবে। সংকেত, ধাপ, পরিধি, এটা মূলত হচ্ছে আপনি কিভাবে কোন দিক দিয়ে আপনি এই লেখাটা লিখবেন। উদাহরণস্বরূপে আমি আপনাদেরকে আরো সহজ করে বলার জন্য আরো সহজ করার জন্য আমি এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার অ্যাসাইনমেন্ট, শিরোনাম, শিখন ফল, বিষয়বস্তু নির্দেশনা, সংক্ষেপ পরিধি, মূল্যায়ন নির্দেশনা, মন্তব্য, এই যে ঘরগুলো, এই ঘরগুলো সম্পর্কে আপনাদের সাথে। এইচএসসি পরীক্ষার্থীরা, আমি আপনাদের প্রশ্নটাকে সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এমন যে ভাবেন যে একটা লোক, উনি ওনার গন্তব্য স্থানে পৌঁছানো হচ্ছে লক্ষ্য। উনি ওনার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য ওনাকে যে দুটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ বিষয়বস্তু বা শিখন ফল, যেটা আপনাদের দেওয়া আছে, যে দুইটা বিষয়বস্তু মাথায় রাখতে হবে, তার এর মধ্যে একটি হচ্ছে তার নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে, আরেকটি হচ্ছে যে সে কারোর সাথে কথা বলতে পারবে না। এই দুটা বিষয়। আর নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি, আপনাদের যে ভাগটা দেওয়া আছে, এইটার মধ্যে এটা মূলত এমন যে তার ঠিক সে এদিক থেকে যাবে, এদিক থেকে যে এদিক দিয়ে যেতে হবে, আবার এদিক থেকে যেয়ে এদিক এদিকে যেতে হবে, আবার এদিক থেকে যেয়ে এদিকে যেয়ে এভাবে ঢুকতে হবে। ঠিক এই বিষয়টা হচ্ছে এমন যে আপনার তার নির্দেশনা হচ্ছে, অর্থাৎ নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি বলতে এমনই কিছু বোঝাচ্ছে যে আপনি এখানে যেভাবে যে জিনিসটা চাচ্ছে ঠিক আপনার ওইদিকে ওইভাবে ওই জায়গায় আপনার পৌঁছাতে হবে, যেভাবে হোক ঠিক এদিক দিয়ে যেতে হবে। ঠিক এখানেও নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি, এটাই মূলত বোঝাচ্ছে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও আমি আপনাদেরকে প্রশ্নটা দেখে আরেকবার উদাহরণের সাথে মিলানোর জন্য আবার আপনাদেরকে বলে দিচ্ছি। বলেছিলাম যে এখানে মূলত একটা লোক, ধরে নিন একটা লোক হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্ট শিখন ফলটা হচ্ছে তার, বলছিলাম যে দুইটা জিনিস মানতে হবে, যে একটা হচ্ছে তাকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে, অন্যদিকে কোনোভাবেই তাকানো যাবে না, আরেকটি হচ্ছে তার কারোর সাথে কথা বলা যাবে না। এই দুটি বিষয়। আবার আরেকটু মনে করুন যে নির্দেশনা, সংকেত, ধাপ, যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে যে ওর এই রাস্তা দিয়ে এভাবে এভাবে হয়ে আবার এদিকে ঘুরে এভাবে তার উদ্দেশ্যে পৌঁছাতে হবে, নয়তো হবে না, সে তাহলে ওই কাজটা সম্পূর্ণ করতে পারবে না। এটা হচ্ছে যে নির্দেশনা, সংকেত, পরিধি, ধাপ, যাই হোক না কেন, এখন মূলত তার উদ্দেশ্য হচ্ছে যে তার রেজাল্টটা বা তার কাজটাতে সফল হওয়া, ওই লোকটার কাজটাতে সফল হওয়া। এখন আপনি একটু ভাবুন যে মূল্যায়ন নির্দেশনা যেটা দেওয়া আছে, এটা আসলে মূলত স্যারদের জন্য দেওয়া আছে। এটা আসলে আপনার সারা প্রশ্নটা যাচাই করার জন্য, আপনার খাতা যাচাই করার জন্য, এই বিষয়গুলো থাকলে তারা আপনাকে নাম্বার এভাবে দেবে, এজন্য এগুলো দেওয়া আছে। পরে আপনাদের এই ভিডিওটা ফিরেছে। আর হ্যাঁ, আমার এটা প্রথম ভিডিও, তো যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি অত্যন্ত দুঃখিত।
আপনাদের একজন সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।